এখানে মেম্বার আছে আমাদের, আমরা যা দেখতে পাচ্ছি যে এইটা একটা মেম্বার, এইটা এইটা এবং এইটা, তাহলে মেম্বার আছে টোটাল চারটা। তাহলে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে আমরা যে কাজগুলো করি, প্রথম প্রথম অবস্থা আমাদের রিলেটিভ স্টিফনেস বের করতে হবে, তারপরে ফিক্সড এন্ড মোমেন্ট বের করতে হবে, তারপরে টেবিলে গিয়ে আমরা 3 সাইকেল পর্যন্ত কমপ্লিট করব। আচ্ছা, তো প্রথমে আমরা রিলেটিভ স্টিফনেস নিয়ে কাজ করি। রিলেটিভ স্টিফনেস দেখো, এখানে এবি মেম্বার, বিসি, সিই এবং সিডি। তাহলে রিলেটিভ স্টিফনেস যখন আমরা করব, তখন রিলেটিভ স্টিফনেস কে আমরা কে দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে কে অফ এবি, কে অফ এবি ইজ ইকুয়াল টু আই বাই এল। আমরা রিলেটিভ স্টিফনেস আই বাই এল জানি। তাহলে এইটা দেখো, এখানে যেটা বলা ছিল কোশ্চেনে, যেটা বলা থাকবে যে ইআই কনস্ট্যান্ট, মানে এখানে সবগুলার আই সমান, মানে এইটা এটাও মোমেন্ট অফ ইনার্শিয়া আই, এটারও মোমেন্ট অফ ইনার্শিয়া আই, সবগুলা মোমেন্ট অফ ইনার্শিয়া সমান, ঠিক আছে। আচ্ছা, তার মানে শুধুমাত্র এল লেন্থ চেঞ্জ হবে, তাহলে আই এর মান 1, লেন্থ আছে এখানে 12, তাহলে 1/12, তাহলে 1/12, 1/12, এটাকে 24 দ্বারা গুণ করে নিছি, আচ্ছা দাঁড়াও 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, তো আই বাই এল, তো এইটার লেন্থ আছে 12, দেখো এখানে লেন্থ, এটার লেন্থ 8 আর 8 16, আর এটারও 16, এটা হলো 12। আচ্ছা যাই হোক, তো আমরা যে কোনো একটা, যেহেতু এটা 1/12 এটা ভগ্নাংশ আসে, তার মানে আমরা যে কোনো একটা সংখ্যা দ্বারা এটাকে গুণ করে নিতে পারি। তো আমার সাজেস্ট থাকবে যেটা হলো সবচেয়ে বড় লেন্থ, যেমন এখানে সবচেয়ে বড় লেন্থ হলো 16, 16 দ্বারা গুণ করা। আচ্ছা যে কোনো সংখ্যা দ্বারা গুণ করা যাবে, তো এখানে যেটা করা হয়েছে, এখানে 24 দ্বারা গুণ করা হয়েছে, সবগুলাকে 24 দ্বারা গুণ করা হয়েছে। আচ্ছা তাহলে কে অফ এ বি ইজ ইকুয়াল টু 1/12 ইন্টু 24, তাহলে 2 হয়। তাহলে কে অফ বি সি, বি সি এর এটা মোমেন্ট অফ আই এর মান দেখো 1, এবং এটা লেন্থ যেটা এল এর মান হলো 16 ইন্টু 24, তাহলে 1/16 ইন্টু 24, মানে 24/16 করলে এটা 1.5 আসে, ঠিক আছে। কে অফ সিডি, সিডি এর রিলেটিভ স্টিফনেস তাহলে কত হবে, 1/12 ইন্টু 24, তাহলে এটা 2 আসে। আর সিই এইটার রিলেটিভ স্টিফনেস 1/16 ইন্টু 24, তাহলে এটা আসতেছে 1.5, ঠিক আছে। রিলেটিভ স্টিফনেস নিয়ে তো সমস্যা নাই। রুহুল, হ্যালো, কাউসার কথা শোনা যাচ্ছে কি? জি স্যার, কথা শোনা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, তো তারপরে যেটা আমরা বের করবো ফিক্সড এন্ড মোমেন্ট, দেখো এবি প্রান্তে এখানে কোনো ফোর্স নাই,
এই যে এবি মেম্বারে এখানে কোনো ফোর্স নাই তাহলে এখানে ফিক্সড মোমেন্ট জিরো হবে তাহলে এই যে এফএবি ইজ ইকুয়াল টু এফবিএ ইজ ইকুয়াল টু জিরো তার মানে এই প্রান্তে ফিক্সড মোমেন্ট জিরো এই প্রান্তে ফিক্সড মোমেন্ট জিরো তার মানে কোনো এখানে লোড যেহেতু নাই তাহলে মোমেন্ট জিরো হবে তাহলে এখানে এখানে দেখো বিসি মেম্বারে ডিস্ট্রিবিউটেড লোড আছে অর্ধেক অঞ্চল জুড়ে মানে এই অর্ধেক থেকে তার বাকি অংশটুকু ডিস্ট্রিবিউটেড লোড আছে তাহলে এই টাইপের যদি কোনো ফোর্স থাকে যে এক পাশে লোড নাই অন্য পাশে ডিস্ট্রিবিউটেড লোড তখন আমরা মোমেন্টের মান জানি যে এক পাশে হলো যে 5/192 আর এক পাশে হলো 11/192 মানে মোমেন্টের মান হবে যে এদিকে হলো যে 5/192 WL স্কয়ার আর এদিকে হচ্ছে 11/192 WL স্কয়ার এটা আমি প্রথম ক্লাসে দেখাইছি যে ফিক্সিং মোমেন্ট যেগুলো আমরা ক্যালকুলেশন করতে দেখো এদিকে আছে এন্টি ক্লকওয়াইজ এদিকে ক্লকওয়াইজ তাহলে এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট কে আমরা পজিটিভ ধরি এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট হচ্ছে পজিটিভ আর ক্লকওয়াইজ মোমেন্ট হচ্ছে নেগেটিভ তাহলে এফবিসি বি প্রান্ত থেকে সি প্রান্তে এফবিসি তে যে মোমেন্ট আছে এটা হচ্ছে 5/192 WL স্কয়ার এখানে W আছে 2 কি পার ফিট তাহলে এখানে 2 আর হলো L এর মান তো আমরা এখানে দেখতে পাচ্ছি L এর মান 8 আর 8 16 টোটাল তাহলে WL স্কয়ার হয় 16 এন্ড W 2 এবং L এর মান 16 এটার মাধ্যমে এখানে 13.33 কি ফিট আমরা মোমেন্ট পাচ্ছি আর এই প্রান্তে মোমেন্ট যেটা হবে কে সিবি সিবি প্রান্তের মোমেন্ট যেহেতু এটা এন্টি ক্লকওয়াইজ আছে আমরা ক্লকওয়াইজ কে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে আমরা এন্টি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরি আর ক্লকওয়াইজ কে নেগেটিভ ধরি যার কারণে এটা হবে নেগেটিভ তার মানে এই যে এফবিসি যেগুলো মাইনাস 11 WL স্কয়ার বাই 192 ঠিক আছে তাহলে এটা 29.33 মাইনাস 29.33 কি ফিট মোমেন্ট আসতেছে তারপরে আমাদের যেটা বের করতে হবে যে এফসিডি তাহলে সিডি প্রান্তের মোমেন্ট এবং ডিসি প্রান্তের মোমেন্ট তাহলে দেখো এই মেম্বারটা ভার্টিক্যাল মেম্বার আছে সুতরাং আমরা যখন মোমেন্ট ডিস্ট্রিবিউশন আমরা যখন ফোর্স ক্যালকুলেশন করব বা আমরা যখন এটার ফিক্সড মোমেন্ট ক্যালকুলেশন করব তখন এই বিমটাকে সোজা করে নিতে হবে মানে আমাদের এখন সোজা আমরা এভাবে করতে পারি এই বরাবর করে নিব যাতে করে এই লোডগুলো উপরের দিকে থাকে তাহলে লোডগুলো উপরের দিকে থাকলে এই প্রান্তটা নিচের দিকে নিয়ে আসতে হবে মানে এভাবে আমরা সোজা করব যাতে লোডগুলো উপরে থাকে তাহলে লোডগুলো উপরে থাকলে তাহলে এরকম করে আমরা সোজা করে নিব যেহেতু আমরা ফিক্সড ইন মোমেন্ট বের করতেছি তার মানে এদিকে ফিক্সড এদিকে ফিক্সড তাহলে দেখো এই এই টাইপের যদি কোনো ফোর্স থাকে যেটা ট্রায়াঙ্গুলার লোড অর্ধেক অঞ্চল জুড়ে মানে টোটাল হলো 12 ফিট এটা অর্ধেকে আছে এই ট্রায়াঙ্গুলার এই পোর্শন অর্ধেকে গিয়ে শেষ হয়েছে আচ্ছা তার মানে এই পাশে যে মোমেন্ট হবে এবং এই পাশে যে মোমেন্ট হবে এই মোমেন্টের মান আমরা আমাদের ইকুয়েশন জানা আছে যে এই পাশের মোমেন্ট হবে 23/960 WL স্কয়ার আর এই পাশে যে মোমেন্ট এটা হচ্ছে 7/960 WL স্কয়ার তাহলে এই পাশের মোমেন্ট এটা হলো এন্টি ক্লকওয়াইজ যেটা পজিটিভ হবে এই পাশের মোমেন্ট ক্লকওয়াইজ যেহেতু এটা হবে নেগেটিভ তাহলে আমরা মোমেন্টের মানগুলো বের করি যে দেখো এফ সি ডি এফ ডিসি ডিসি মানে এই পাশে এই প্রান্তের মোমেন্ট এই যে ডিসি এটা ডি এটা সি তাহলে ডিসি প্রান্তের মোমেন্ট হচ্ছে 23/960 ইনটু WL স্কয়ার তাহলে এটা হলো 10.35 কিউব ফিট মোমেন্ট আসতেছে আর এফসিডি এফসিডি এই পাশের প্রান্তের মোমেন্ট মানে এই যে সিডি এই প্রান্তের মোমেন্ট হচ্ছে মাইনাস মানে 7/960 ইনটু WL স্কয়ার তাহলে এটা মাইনাস 3.15 কিউব ফিট মোমেন্ট আমরা এখান থেকে পাচ্ছি আচ্ছা আর আর একটা মেম্বার আছে যেটা হচ্ছে সিই মেম্বার দেখো সিই মেম্বারে এখানে 5 কি পার ফিট পার ফিট না এখানে 5টা লোড আছে 1 2 3 4 5 মানে হলো কিছু সাম কিছু ডিসটেন্স পর পর 5 কি করে লোড আছে তো এই জাতীয় লোড যদি থাকে তখন আমরা এটা ইকুয়েশন জানি যে W স্কয়ার -1 ইনটু PM
divided by 12 n ঠিক আছে এখানে ডবল স্কয়ার না বলে আমরা n ও বলতে পারি n স্কয়ার তোমাদের এর আগে আমরা যখন ছিলাম n স্কয়ার ছিল তো n টা হলো যে স্পেসিং মাঝখানে যে যতটুকু দেখো এখানে টোটাল আছে কত 16 তাহলে নাম্বার অফ স্পেসিং কয়টা 1 2 3 4 5 6 তাহলে নাম্বার অফ স্পেসিং আছে 6টা 1 2 3 4 5 6 তাহলে 6টা তাহলে n এর ভ্যালু হলো 6 তাহলে n স্কয়ার মানে 6 স্কয়ার মাইনাস 1 ইনটু p p এর হলো যে লোডের মান তাহলে প্রত্যেকটা লোডের মান হলো 5 স্কিপ করে তাহলে p এর মান হচ্ছে 5 আর l এর মান তো আমরা ওইখান থেকে দেখতে পাচ্ছি যে 16 ডিভাইড বাই 12 ইনটু n n এর ভ্যালু 6 তাহলে এইটা f দুই দুই পাশের মোমেন্ট যেহেতু একবার সমানভাবে আছে তার মানে এই পাশের মোমেন্ট সমান শুধুমাত্র ডিরেকশন চেঞ্জ তাহলে এইটা ডিরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ তার মানে এটার মোমেন্টের মান হবে পজিটিভ আর এইটা ডিরেকশন যেহেতু ক্লকওয়াইজ তাহলে এটা মোমেন্টের মান হবে নেগেটিভ তাহলে এই যে দেখো আমরা এফ সি ই যে পাশে অ্যান্টি ক্লকওয়াইজ ছিল এটাকে আমরা পজিটিভ দিতেছি আর মাইনাস এফ ই সি এটা হলো নেগেটিভ আর মোমেন্টের মান সমান দোনটা তাহলে একটা হচ্ছে এফ সি ই মাইনাস এফ ই সি ইজ ইকুয়াল টু 38.89 কিউব ফিট আমরা এখান থেকে মোমেন্ট পাচ্ছি তাহলে আমাদের টোটাল 16 মোমেন্ট বের করা হয়ে গেল তারপরে যে কাজটা আমরা আমাদের করতে হবে যে আমরা প্রত্যেকটা জয়েন্টকে আলাদা আলাদা জয়েন্ট লিখবো আমরা একটা টেবিল তৈরি করতে হবে যেটা হলো এক পাশে থাকতেছে জয়েন্ট তাহলে এখানে কয়টা জয়েন্ট আছে এখানে আছে এ জয়েন্ট বি সি ডি ই এ বি সি ডি ই তাহলে এখানে আমাদের পাঁচটা জয়েন্ট এ বি সি ডি ই তাহলে দেখো এ জয়েন্টের জয়েন্টের পরে আমরা কি লিখতে হবে মেম্বার তাই না তাহলে এ জয়েন্টে শুধু একটাই মেম্বার আছে এ জয়েন্টের সাথে একটাই মেম্বার কানেক্টেড আছে যেটা হচ্ছে এ বি মেম্বার বি জয়েন্টের সাথে দুইটা মেম্বার কানেক্টেড আছে একটা হলো বি এ এবং বি সি সি জয়েন্টের সাথে তিনটা মেম্বার কানেক্টেড একটা হলো সি বি সি ডি এবং সি ই আর ফাইনালি হলো যে ডি জয়েন্টের সাথে একটা মেম্বার কানেক্টেড যেটা হলো ডি সি আর ই জয়েন্টের সাথে একটা মেম্বার কানেক্টেড একটা হলো ই সি তাহলে আমরা পরের ধাপে যে প্রত্যেকটা জয়েন্টের রেসপেক্টে কয়টা মেম্বার আছে এটা আমরা এখানে মানে লিখতে পারবো যে এ জয়েন্ট একটাই আছে এবি বি জয়েন্টে দুইটা ছিল একটা হলো বি এ এবং বি সি আর এখানে গড়টা কেন ফাঁকা রয়েছে এটা আমি পরে বলতেছি সি জয়েন্টে তিনটা ছিল সি বি সি ডি এবং সি ই আর ডি জয়েন্টে তো একটা ই জয়েন্টে একটা প্রত্যেকটা মেম্বারে আমরা মেম্বারের নামকরণ করলাম তারপরে কে এর মান আমরা রিলেটিভ স্টিফনেস অলরেডি বের করে রেখেছি এবি মেম্বারে যে এবি মেম্বারের জন্য রিলেটিভ স্টিফনেস ছিল 2 তাহলে আমরা এখানে 2 লিখতেছি বিএ মেম্বার তাহলে এবি মেম্বার যেই কথা বিএ মেম্বার কিন্তু একই কথা তাই না একটা একটাই মেম্বার তাহলে উইটারও রিলেটিভ স্টিফনেস 2 বিসি মেম্বার তাহলে বিসি মেম্বারের জন্য রিলেটিভ স্টিফনেস 1.5 আর সিবি এর জন্য 1.5 তাহলে এখানে আমরা যে যে রিলেটিভ স্টিফনেস গুলো বের করছি এই স্টিফনেস গুলো আমরা মেম্বার ওয়াইজ এখানে বসিয়ে দিব সিডি মেম্বারে 2 ডিসি মেম্বারে 2 সিই মেম্বারে 1.5 এসি মেম্বারে 1.5 আচ্ছা তারপরে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর তাহলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করার প্রসেস আমরা গত ক্লাসে ভালোভাবে দেখেছি যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হলো কোন একটা জয়েন্টে যদি ফিক্স সাপোর্ট থাকে যেমন এ জয়েন্টে ফিক্স সাপোর্ট আছে তাহলে ফিক্স সাপোর্ট থাকলে সম্পূর্ণরূপে মোমেন্ট ফিক্স সাপোর্টেই নিবে তার মানে তখন আর মানে সে অন্য কোনো মেম্বারকে ডিস্ট্রিবিউট করবে না তার মানে ফিক্স সাপোর্টের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর যেহেতু এখানে মোমেন্ট ইনফিনিটি পর্যন্ত নিবে তাহলে এখানে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হবে 0 তাহলে আমরা 0 না রেখে এরকম ডট ডট চিহ্ন দিয়ে রাখবো আর বি জয়েন্টে দেখো দুইটা মেম্বার আছে একটা হলো বি এ এবং বি সি তাহলে তার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত হবে আমরা জানি যে টোটাল স্টিফনেস কে যদি আমরা একটা মেম্বারের স্টিফনেস দ্বারা ভাগ করি বা একটা মেম্বারের স্টিফনেস কে যদি টোটাল স্টিফনেস দ্বারা ভাগ করি তখন আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর পাবো তাহলে এখানে টোটাল স্টিফনেস 2 প্লাস 1.5 মানে হলো 3.5 এই 3.5 দিয়ে যদি আমরা বি এ মেম্বারের স্টিফনেস মানে 2 কে যদি 3.5 দ্বারা ভাগ করি তাহলে যে বিষয়টা থাকতেছে এটা হচ্ছে এই বি এ মেম্বারের মানে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর তাহলে এটা বি এ মেম্বারের 2/3.5 করলে দেখো 0.57 আসবে আবার 1.5 ডিভাইড বাই 3.5 করলে
43 আসবে তাহলে এখানে বি মেম্বারে আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করলাম অনুরূপভাবে সি মেম্বার সি জয়েন্টে তিনটা মেম্বার আছে যেটার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ওদে তিনটা আসবে তাহলে টোটাল রিলেটিভ স্টিফনেস কত এখানে আছে 3 প্লাস 5 তাহলে টোটাল হলো 5 5 কে যদি আমরা 1.5 কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে আসবে সিবি মেম্বারের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দেখো সিবি মেম্বারের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আছে 0.3 আবার এখানেও সিই মেম্বারও এখানে 1.5 আছে 1.5 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আমরা এইটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর পাচ্ছি 0.3 আর এই সিডি মেম্বারের জন্য এখানে 2 আছে 2 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে এটা আসছে 0.4 তাহলে আমরা এই এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আমরা বের করতে পারলাম তারপরে ডি মেম্বারে দেখো ডি মেম্বারে ফিক্সড সাপোর্ট আছে তাহলে আমরা জানি যে ফিক্সড সাপোর্ট থাকলে ডি মেম্বারে ফিক্সড সাপোর্ট আছে ফিক্সড সাপোর্ট থাকলে সেখানে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0 হয় তাহলে আমরা এখানে 0 লিখলাম ই মেম্বারে একটা যেহেতু মেম্বার আছে তাহলে এটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 1 হবে মানে 1.5 ডিভাইড বাই 1.5 লেটার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হচ্ছে 1 তাহলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর যখন আমাদের হয়ে গেল তারপরে আমাদের ফার্স্ট সাইকেল সেকেন্ড সাইকেল এবং থার্ড সাইকেল এই কয়টা বিষয় আমাদের নিয়ে আসতে হবে তাহলে ফার্স্ট সাইকেলে এখানে ফিক্সড মুভমেন্ট তারপরে আছে ব্যালেন্স ব্যালেন্স তাহলে ফিক্সড মুভমেন্ট আমরা এই যে এবি মেম্বারের জন্য ফিক্সড মুভমেন্ট দেখো 0 পেয়েছিলাম এবি মেম্বার বিএ মেম্বারের জন্য 0 তাহলে এখানে ফিক্সড মুভমেন্ট 0 এবং 0 তারপরে বিসি মেম্বারের জন্য বিসি মেম্বারের জন্য বিসি মেম্বারের জন্য পাইছি কত 13.33 পজিটিভ তাহলে 13.33 বসালাম এখন দেখো বি জয়েন্টে একটা ফোর্স দেয়া আছে বি জয়েন্টে একটা মুভমেন্ট দেয়া আছে তাহলে এই মুভমেন্ট কে আমরা আলাদা একটা ঘরে আলাদা একটা মেম্বার কল্পনা করে এখানে যে নামবিহীন কোন একটা মেম্বার যেটার মধ্যে কোনো মানে আমরা যদি এখানে আরেকটা মেম্বার কনসিডার করি মেম্বার তো নাই এখানে আমরা কল্পনাতে একটা মেম্বার কনসিডার করতেছি তো একটা মেম্বার যদি আমরা কনসিডার করি মনে করো যে এখানে কিছু লোড আছে এখানে 5 কেভি লোড আছে আর এই ডিসটেন্সটা মেম্বারের লেন্থ যদি 4 হয় তাহলে কিন্তু এখানে মুভমেন্ট আসা সম্ভব যে 5 কেভি পার ফিট তাই না 5 কেভি পার ফিট তো এখানে যেহেতু মুভমেন্ট সরাসরি মুভমেন্ট দেয়া আছে এরকম কোনো মেম্বার দেয়া নাই তাহলে আমরা এই মেম্বারের ইনফরমেশন গুলো এখানে ফাঁকা রেখে যে মেম্বারের ইনফরমেশন এখানে ফাঁকা রেখে ফিক্সড মুভমেন্ট যত ছিল এখানে ছিল 20 এই ফিক্সড মুভমেন্ট আমরা এখানে লিখে দিলাম যে -20 আচ্ছা দেখো এখন এখানে আসছে অ্যান্টিক্লকওয়াইজ মুভমেন্ট কিন্তু আমরা মাইনাস কেন লিখলাম অ্যান্টিক্লকওয়াইজ কে তো আমরা পজিটিভ বলি কিন্তু এটাই হলো মেইন কথা যে আমরা এখানে একটা মেম্বার কল্পনা করব তাহলে একটা মেম্বার যদি কল্পনা করি তাহলে এই মেম্বারের ফিক্সড মুভমেন্ট কোন দিকে হবে এই মেম্বারের ফিক্সড মুভমেন্ট দেখো এদিকে হবে যেহেতু এই এটার ফোর্স এদিকে এটার ফোর্স অ্যান্টিক্লকওয়াইজ কাজ করতেছে তাহলে এটার রেজিস্টিভ ফোর্সটা ক্লকওয়াইজ কাজ করবে তাহলে আমরা এই ফিক্সড মুভমেন্টটা নিয়ে কাজ করব তাহলে এখানে যেহেতু ক্লকওয়াইজ ডিরেকশনে আসতেছে তার মানে ফিক্সড মুভমেন্ট 0 হবে মানে নেগেটিভ হবে অ্যাকচুয়ালি এখানে এখানে দেখাচ্ছে কিন্তু অ্যান্টিক্লকওয়াইজ আবার অ্যান্টিক্লকওয়াইজ দেখায় আমরা পজিটিভ বসাই দিলে কিন্তু ভুল হয়ে যাবে তাহলে এটা হবে এখানে নেগেটিভ -20 অনুরূপভাবে আমরা সিবি মেম্বার ডি সিবি মেম্বার এবং সিই মেম্বার ডিসি মেম্বার ইসি মেম্বার সবগুলোর জন্য আমরা ফিক্সড মুভমেন্ট আমরা আগে বের করে রাখছি যে এখানে আগে বের করে রাখছি যে যে মুভমেন্ট গুলো বের করছে এটা আমরা এখানে বসিয়ে দিব আচ্ছা তারপরে ব্যালেন্স যেটা করতে হবে দেখো এ জয়েন্টে কোনো ফিক্সড মুভমেন্ট নাই কোনো মুভমেন্ট নাই তাহলে এটার ব্যালেন্সও করতে হবে না তার মানে এটা ব্যালেন্সও 0 বি মেম্বারে বি মেম্বারে বি জয়েন্টে টোটাল ফোর্স আছে কত এত টোটাল মুভমেন্ট আছে 13.33 -20 তাহলে দেখো 13.33 -20 করলে কত আসে 13.33 -20 তাহলে 6.67 খুব সম্ভবত 6.67 আসবে আচ্ছা তাহলে এই যে 6.67 এটা কিন্তু আনব্যালেন্সড মুভমেন্ট মানে অতিরিক্ত মুভমেন্ট হয়ে গেছে আমরা জানি একটা জয়েন্টের টোটাল মুভমেন্টের সামেশন 0 হবে তাহলে এই যে -6.67 এত যে মুভমেন্ট আসলো এই মুভমেন্টটাকে বাদ দিতে হবে
তাহলে যেহেতু মাইনাস আছে উপরে মান তার মানে আমাদের বাদ দেওয়ার জন্য প্লাস 6.67 করতে হবে ঠিক আছে তাহলে প্লাস এটা এই যে বি মেম্বারে দুইটা মেম্বার আছে একটা হলো বিএ এবং বিসি তাহলে এই দুইটা মেম্বারে কে কতটুকু নেবে তাহলে আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর যারা আছে যেটা 57% নেবে বিএ মেম্বারে আর বিসি মেম্বারে নেবে 43% তাহলে 43 × 6.61 তাহলে এটা আমরা পেলাম যে 3.4 এবং 2.75 ঠিক আছে দেখো এই 6.67 কে 0.75 দ্বারা গুণ করো তাহলে 3.8 আসবে আবার যদি আমরা এখানে 0.43 দ্বারা গুণ করি তাহলে 2.887 আসবে অনুরূপভাবে আমাদের বি সি মেম্বারে যখন আমরা আসব তাহলে সি মেম্বারে দেখো তিনটা মেম্বার আছে সি জয়েন্টে তিনটা মেম্বার আছে তাহলে এই জয়েন্টে যোগ বিয়োগ করো তাহলে এই জয়েন্টে যদি যোগ বিয়োগ করি আমরা এখানে একটা পজিটিভ কোন একটা ভ্যালু পাবো মানে 38 − 3.15 − 29.33 এটা যদি করি তাহলে পজিটিভ কোন একটা ভ্যালু পাবো তাহলে ওইটা ব্যালেন্স করার জন্য আমাদের নেগেটিভ দিতে হবে এই যে নেগেটিভ মানগুলো নিয়ে আসছি এটা কিভাবে যে ভ্যালুটা পাবো এটা যোগ বিয়োগ করে এইটার ডিস্ট্রিবিউশন এটাকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দ্বারা গুণ করতে হবে তাহলে এই যে মোমেন্ট আমরা পাচ্ছি এই মোমেন্টকে আমাদের যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0.3 এবং 0.3 0.4 দ্বারা গুণ করতে তাহলে এটা গুণ করলে আমরা নিচের এই মোমেন্টগুলো পাচ্ছি ডি মেম্বারটা যেহেতু এখানে ফিক্স সাপোর্ট তাহলে এখানে যা কিছু মোমেন্ট আসবে না কেন এটা সম্পূর্ণভাবে ফিক্স সাপোর্টই নিয়ে নেবে তাহলে এই কারণে এখানে আর কোনো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এখানে ছিল আর হলো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর জিরো এবং এখানে মোমেন্ট মোমেন্টের মানটাও জিরো আচ্ছা আর যেটা আছে ইসি মেম্বার ইসি মেম্বারে এখানে 38.89 এটাই কিন্তু আনব্যালেন্স আছে তার মানে এখানে ব্যালেন্স করার জন্য পজিটিভ 38.89 আমাকে দিতে হবে তাহলে আমাদের ফার্স্ট সাইকেল কমপ্লিট সেকেন্ড সাইকেলের বিবেচনা আসি তাহলে সেকেন্ড সাইকেল যদি আমরা দেখি পরে আসতেছে ক্যারিওভার এবং ব্যালেন্স তাহলে ক্যারিওভার ক্যারিওভার আমরা দেখো এবি মেম্বার আর বিএ মেম্বার তাহলে এ বি এটাকে যদি উল্টায় দেই তাহলে বি এ তাহলে এই যে এবি মেম্বার এটার অপর অপর পাশ হলো বিএ মেম্বার মানে আমরা যদি বলি যে এবি মেম্বার তার বিপরীত পাশ হলো বিএ মেম্বার মানে একই মেম্বার রিপ্রেজেন্ট করতেছে আচ্ছা তাহলে এবি মেম্বার এবং বিএ মেম্বার তাহলে এবি মেম্বারের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ক্যারি ওভার যাবে বিএ মেম্বারের উপর বিএ মেম্বারের ক্যারি ওভার যাবে এবি মেম্বারের উপর তাহলে এই যে দেখো বিএ মেম্বারে এখানে 3.8 ছিল এটা অর্ধেক করে দিব আমরা 1.9 হইল এবি মেম্বারে 0 ছিল এটার অর্ধেক করলে 0ই হয় তাহলে আমরা এটা ক্যারি ওভার করলাম আচ্ছা বি মেম্বারে বিসি দেখো বিসি আর সিবি তার মানে এই যে বিসি তে 2.87 ছিল এটার অর্ধেক চলে আসবে সিবি তে এই যে 1.44 আবার সিবি তে −1.62 ছিল এটা চলে যাবে এখানে −1.92/2 তাহলে এটা করলে 0.92 আসছে 0.96 আসছে আচ্ছা তাহলে সিডি ডিসি দেখো সিডি কোথায় আছে এখানে আছে আর ডিসি আছে এখানে তার মানে এই যে এখানে যে ফোর্সটা এটা হলো ক্যারি ওভার করে এখানে যাচ্ছে আর এখানে যে জিরো এটা ক্যারি ওভার করে এখানে আসছে ঠিক আছে সিডি ডিসি এই দেখো সিডি আর ডিসি তার মানে এটা হচ্ছে এটা আমরা ক্যারি ওভার করে এটা পাচ্ছি আর ইসি মেম্বারের এখানে তো হ্যাঁ ইসি আর সিই দেখো সিই মেম্বারে মোমেন্ট ছিল 1.92 এটার অর্ধেক আসতেছে আর এখানে মোমেন্ট ছিল 38.89 এটার অর্ধেক এখানে আসতেছে তাহলে এখন বাকি কাজটা সেম আগের মতো আমরা ক্যারি ওভার যে বের করলাম তাহলে ক্যারি ওভারের মাধ্যমে যে মোমেন্টটা পেলাম এখন এই মোমেন্ট ব্যালেন্স করতে হবে তাহলে দেখতে হবে আমাদের প্রত্যেকটা জয়েন্টে কি পরিমাণ মোমেন্ট বেশি আছে বা কি পরিমাণ মোমেন্ট কম আছে তাহলে যদি বেশি থাকে মানে পজিটিভ থাকে তখন আমরা ব্যালেন্স থেকে নেগেটিভ করব তো মাইনাস চিহ্ন দিব আর যদি নেগেটিভ থাকে এখানে তাহলে মানে আমাদের যোগ বিয়োগ করে যদি নেগেটিভ হয় তাহলে ব্যালেন্সে গিয়ে আমরা পজিটিভ করব তো এইটা হলো সেকেন্ড সাইকেল তারপরে আবার ক্যারি ওভার করতে হবে আবার ক্যারি ওভার করে থার্ড সাইকেল কমপ্লিট করে ফাইনালি এখানে যে যে মোমেন্টগুলো পাইছি যেমন এখানে এই মোমেন্ট ছিল এই মোমেন্ট ছিল এই যে 0.0 আচ্ছা 0.96 এটা ছিল 0.41
সবগুলা মোমেন্ট যোগ করে দিতে হবে। তাহলে সবগুলা মোমেন্ট যোগ করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, যেটা হলো যে কোন একটা বিমকে আমরা স্ট্রাকচারালি ইনডিটারমিনেট বিমকে আমরা যেটা হলো মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের মাধ্যমে মোমেন্ট বের করব। তো এই এইটা আলটিমেটলি যখন আমরা যোগ করে দিব তার মানে এই প্রান্তগুলোর মোমেন্ট আমরা জেনে ফেললাম। আচ্ছা এখন মোমেন্ট জানলে আমরা কি করতে পারবো, মোমেন্ট জানলে এই মোমেন্টগুলো এখানে বসাই দিব। যেমন এখানে দেখো ক্লকওয়াইজ ছিল 2.1, ক্লকওয়াইজ মানে কি এন্টি ক্লকওয়াইজ, দেখো এন্টি ক্লকওয়াইজ এখানে বসাই দিলাম 2.8। তারপরে এটা ছিল এন্টি ক্লকওয়াইজ 1.6.14, তাহলে আমরা এখানে দেখাই দিলাম যেখানে যেখানে আছে আমরা ওখানে মুভমেন্ট গুলো দেখাই। আচ্ছা বাকি যে তোমাদের কাজ যেটা থাকবে, এটা থাকবে অ্যাসাইনমেন্ট, এখানে চেঞ্জটা দেখো না, এখানে কোনো চেঞ্জ নাই, আমরা লোডের মানটা চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা যাই হোক, তাহলে এইটা হচ্ছে কাজ আমাদের মুভমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে আমরা ফ্রেম সলিউশন করলাম আগের মতোই সেম। তো এখানে যেটা করতে হবে, আগে রিলেটিভ স্টিফনেস বের করতে হবে, ফিক্সিং মোমেন্ট বের করতে হবে, তারপরে হলো যে আমাদের সামনে থেকে প্রসিড করতে হবে। আচ্ছা কারো কোনো কোশ্চেন থাকলে বলো। ঠিক আছে, বুঝতে পারলাম। জি স্যার, বুঝতে পারছি স্যার।